नमस्कार तुम्हारा सबाई भालो आछो सुस्थ आछो बाड़ीते आछो आज के जे विषय नहीं आलोचना करब जे कोश्चेनगुलो निये बा प्रश्नगुलो निये आमरा आलोचना करब पंचम श्रेणी বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দেখ আমরা এই 22 শ্রাবণে প্রশ্নগুলো কিছু নিয়ে আমরা আলোচনা করব প্রথম এক প্রশ্ন 22 শ্রাবণ দিনটি কি কারণে স্মরণীয় 22 শ্রাবণ দিনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস তাহলে মৃত্যু দিন হিসেবে আমরা জানি নাম্বার 2 বনমালীকে সে ঘরের কোণে দাঁড়িয়ে কি করছে বনমালী হলো বাবু মশাই ভিত্ত ভিত্ত মানে কি না চাকর সবসময় তার কাছে থাকে তিনি ঘরে কোনো দাঁড়িয়ে কি করছিলেন না নীরবে চোখে জল ফেলছিলেন তার কারণ হচ্ছে সে সবসময় সে বাবু মশাই কাছে থাকতেন তার সঙ্গীটি আজকে নেই তার জন্য তিনি কি ঘরে কোনো দাঁড়িয়ে দিয়ে চোখে জল ফেলছে নাম্বার 3 বনমালী বাবা মশাইয়ের জন্য কি করেছে তার কিসের ঠিকানা নেই প্রথম প্রশ্ন হচ্ছে বনমালী বাবা জন্য কি করছে এই অসুখের কটা দিন তিনি রাতে ছায়ার মতো রাত দিন ছায়ার মতো বাবা মশাইয়ের ঘরে আশেপাশে ঘুরেছে এবং বাবা মশাইয়ের সমস্ত কাজকর্ম তিনি করেছে তার কিছু অধিকার নেই না খাটের কাছে এগিয়ে আসবেন বাবু মশাই যিনি তার মতো দেহটি পড়ে আছেন সেই তার কাছে এগিয়ে আসা তার অধিকার নেই পরের প্রশ্ন আমি ডাক দিয়ে বললাম আমি কে এখানে আমি হলো লেখিকা কাকে ডাক দিয়ে তিনি বললেন তিনি বনমালীকে ডাক দিয়ে বললেন যাকে ডাক দিলেন সে কি করলো সে হচ্ছে বনমালী হাতের কাছে এসে বসলো পরে প্রশ্ন সেবক সেবিকা ছাড়া সকলকে ঘর থেকে চলে যেতে বলা হলো কেন তার কারণ গুরুদেবকে গুরুদেব থেকে না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে স্নান করানো এবং সাজিয়ে দেওয়ার কাজ আমার বাকি আছে বলে সবাইকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে ঘরে কারা কারা ছিলেন ঘরের মধ্যে ছিল লেখক বুড়ি সুমিতা এবং সুরেন বাবু ও বিশু পরের প্রশ্ন গুরুদেবকে স্নান করানোর সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল গুরুদেবকে ও স্নান করানো ছিল তখন নিচের জনতার মধ্যে একদল উপরে এসে বাইরে থেকে টান মেরে দরজার ছিটকিনি খুলে ঘরের মধ্যে ঢুকে পড়ে কেন না তারাও দেখবেন গুরুদেবকে তাদেরও তো গুরুদেব তাদের গুরুদেবকে কিভাবে স্নান করানো হচ্ছে কি হচ্ছে তারা দেখবে বলে তার মধ্যে ঢুকে পড়েছিল পরের প্রশ্ন কবির মুখের দিকে চেয়ে লেখিকা কি দেখলেন কবির মুখের দিকে চেয়ে লেখিকা দেখলেন সেই শান্ত সমাহিত মুখশ্রীতে দেহের কষ্টের চিহ্ন মাত্র দেবে মানুষ মরে গেলে একটা চিহ্ন থাকে যে এরকম মুখটা তার কোনো কিছু এরকম কিন্তু সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন প্রয়াণ দিয়ে বসেছিল মানে মারা গেছেন তার মুখে কোনো চিহ্ন ছিল পরের প্রশ্ন হাবলু কাকে নিয়ে জিজ্ঞাসা করেছিল কাকে কি জিজ্ঞাসা করেছিল রানীদি আমরা আজ গুরুদেবকে কি শান্তিনিকেতনে নিয়ে যেতে পারবো না কি বলেছিল না আমরা শান্তিনিকেতনে গুরুদেবকে নিয়ে যেতে পারবো না পরের প্রশ্ন 10 নম্বর গুরুদেব বারবার লেখিকাকে কি বলেছিলেন গুরুদেব তো আগে বলেছিলেন লেখিকা ইলেকট্রিক পরিষ্কার না করতে হবে লেখিকাকে বলেছিলেন তুমি যদি আমার সত্যি বন্ধু হও তাহলে দেখো আমার যেন কলকাতার উন্মত্ত কোলাহলের মধ্যে জয় বিশ্বকবি কি জয় জয় রবীন্দ্রনাথের জয় বন্ধুমাতেন এইরকম জয়গুলির মধ্যে সমাপ্তি না ঘটে মানে নানা রকম কোলাহল চেঁচামেচি এইসবের মধ্যে যেন আমার কোনো সমাপ্তি যেন না ঘটে পরে প্রশ্ন প্রশান্ত চন্দ্রকে তিনি সুস্থভাবে কি করতেন বলে লেখিকার বিশ্বাস প্রশান্ত চন্দ্র হল লেখিকার স্বামী তিনি সুস্থতালে কবি এই ইচ্ছা পালন করা সম্ভব হতো তার শান্তি নির্জনে নিয়ে যাওয়া হতো
এবং তার অনেক কিছু জিনিস যেগুলো বলেছিলেন সেগুলো করা হতো। পরে প্রশ্ন, কারা কখন এসে কবিকে তুলে নিয়ে গেল? ঠিক বেলা তিনটের সময় একদল অচেনা লোক ঘরের মধ্যে ঢুকে নিমেষে আমাদের চোখের সামনে থেকে সেই বরবেশে সজ্জিত দেহটাকে তুলে নিয়ে চলে গেল। লেখিকা কোথায় বসে কি শুনছিলেন? যেখানে বসছিলেন সেখানেই স্তব্ধ হয়ে বসে রইলেন এবং নীরবে আস্তে আস্তে চোখের পোঁচল ফেলছিলেন। তার 22 শ্রাবণে আমাদের যে প্রশ্নগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা ভালো করে প্রশ্নগুলো পড়বে, পড়ে উত্তরগুলো মুখস্ত করবে এবং বানানগুলো ঠিক করে দেখবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? নমস্কার।